আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব বাংলাদেশের অন্যতম সুন্দর একটি স্টেশন, এটি হচ্ছে রাজশাহী রেল স্টেশন। এটি হচ্ছে রেল স্টেশনের যে মূল ভবন সেটার ভিতরে দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটি জায়গা। অনেক আগে এই জায়গাটা ছিল খুবই নোংরা, ময়লা আবর্জনাপূর্ণ একটি স্টেশন। পরবর্তীতে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মিজানুর রহমান মিনুর উদ্যোগে এই স্টেশনটি এখানে নির্মাণ করা হয়। বাংলাদেশের অন্যতম একটি আধুনিক স্টেশন এটি। যাত্রী সেবার জন্য সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে এই স্টেশনে। দেখতে পাচ্ছেন এখানে বিশ্রামাগার রয়েছে যাত্রীদের জন্য, পাশে বুথ রয়েছে, আর স্টেশনের গঠন নির্মাণ কৌশল খুবই সুন্দর। দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার একটি স্থাপনা, প্রাকৃতিকভাবে আলো আসার ব্যবস্থা রয়েছে এখানে। বিদ্যুৎ না থাকলেও আলো যাতে আসতে পারে সে ব্যবস্থা এখানে রাখা হয়েছে, যার ফলে আপনারা দেখতে পান এখানে কিন্তু সেরকম লাইটের ব্যবস্থা করা লাগেনি। এখানে যাবতীয় যতগুলো ট্রেন চলে রাজশাহী স্টেশন থেকে, প্রত্যেকটা ট্রেনের সময়সূচি দেওয়া আছে। বাম পাশে আপ ট্রেন সমূহ এবং ডান পাশে ডাউন ট্রেন সমূহ দেওয়া আছে। যাত্রীরা চাইলে এখান থেকে এসে তাদের ট্রেনের সময়সূচি দেখে নিতে পারে। অত্যন্ত সুন্দর পরিপাটি একটি স্টেশন। এই স্টেশনের সাথে একটি থাকার হোটেলও রয়েছে, যদি কখনো ট্রেন ডিলে করে বা কোনো সমস্যা হয় তাহলে যাত্রীরা এসে এই স্টেশনের যে হোটেলটা সেখানে স্বল্প মূল্য দিয়ে থাকতে পারেন। এখানে সময়সূচির পাশাপাশি ট্রেনের ভাড়ার তালিকা দেওয়া আছে। রাজশাহী স্টেশন থেকে মূলত খুলনা, পঞ্চগড়, ঢাকা এই তিন রুটে ট্রেন চলাচল করে। এখান থেকে সবগুলো ব্রডগেজ ট্রেন যায় এবং আরেকটি রুট হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, যেদিকে একটি আন্তনগর ট্রেন বনলতা এবং কয়েকটা লোকাল ট্রেন যায়। তো এখান থেকে প্রত্যেকটি স্টেশনে প্রথম শ্রেণী থেকে শুরু করে শোভন শ্রেণী প্রত্যেকের ভাড়ার তালিকা দেওয়া রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুশোভিত কিছু চেয়ার, প্লাস্টিকের চেয়ার একদম সারিবদ্ধভাবে বসানো। এখানে যাত্রী এসে বিশ্রাম করতে পারে। সুবিশাল জায়গা, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটি স্টেশন রাজশাহী রেল স্টেশন। যারা রাজশাহী থেকে বিভিন্ন রুটে যাতায়াত করেন তারা নিশ্চয়ই এই স্টেশনটি দেখেছেন। দেশে কিংবা দেশের বাইরে আপনার দেখা সেরা স্টেশন কোনটি অবশ্যই জানাবেন, আর রাজশাহী রেল স্টেশনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।